দর্শক, এবার কাতার থেকে ঘুরে আসার পালা। আছেন আমাদের সাথে ওখান থেকে সহকর্মী রিফাত মাসুদ। গুড মর্নিং রিফাত। একই রাতে ব্রাজিল পর্তুগাল দুই দলের নকআউট নিশ্চিত, রইল বাকি আর্জেন্টিনা। কেমন দেখলেন ম্যাচ? এই রাতের নায়ক কে? নায়ক আসলে দুজন, কাসেমিরোকে ব্রাজিলের নায়ক বলতে হবে, অন্যদিকে ব্রুনো ফার্নান্দেসকে বলতে হবে পর্তুগালের নায়ক। এখন এই দুটোকে আবার আপনি যখন দুয়ে দুয়ে চার মেলাবেন, তাহলে রাতটা আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের, দুজনেই ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন। যাই হোক, জোকস অ্যাপার্ট, কাসেমিরোর সম্ভবত ব্রাজিলের সবচেয়ে ইম্পর্টেন্ট পিস, সেটা আরও একবার প্রমাণ পাওয়া গেল, এবং তিনি যে গোল করতে পারেন সেটা অবশ্য অনেকেরই অজানা ছিল, সেই কাজটাই তিনি করে দেখালেন। তার চেয়েও বড় কথা হচ্ছে, আগেও আমরা কাসেমিরোকে আগের ম্যাচে দেখেছি, তিনি বেশ কিছু অ্যাটেম্প্ট নিচ্ছিলেন গোল করতে চান, এই ধরনের একটা তাড়না তার ভেতর থেকে দেখা যাচ্ছিল। সেটাই বরং পরের ম্যাচে, দ্বিতীয় ম্যাচে যখন ব্রাজিলের দরকার ছিল, সেই কাজটা তিনি করে দিয়েছেন। ব্রাজিলের জন্য খুবই স্বস্তির খবর যে দ্বিতীয় ম্যাচটা তারা জিতেই গ্রুপ স্টেজ থেকে দ্বিতীয় পর্ব তারা নিশ্চিত করে ফেলেছে। এখন তারা কিছুটা স্বস্তি পাবে, কিছুটা সময় তারা পাচ্ছে নিজেদেরকে রিগ্রুপ করার এবং সেকেন্ড রাউন্ডের জন্য তৈরি হওয়ার, যেহেতু নেইমার ওই ম্যাচেও, তৃতীয় ম্যাচেও তিনি থাকছেন না। পর্তুগালের ক্ষেত্রেও সেই একই কথা সত্যি যে দুটো ম্যাচ জিতে দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ফেলা, সেটাই এখন সবচেয়ে কাজের কাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যে কোনো দলের জন্য। আপনি নিশ্চয়ই গ্রুপ স্টেজের শেষ দিন পর্যন্ত আপনার ভাগ্য ঝুলে থাকুক সেটা চাইবেন না। পর্তুগাল সেই কাজটা করেছে, যতটুকু করা দরকার ছিল ঠিক ততটুকুই করেছে। ব্রুনো ফার্নান্দেজ প্রথম ম্যাচে দুই অ্যাসিস্ট করলেন, এবার তিনি করলেন দুটো গোল। ফার্নান্দেজের জন্য একটা অসাধারণ রাত, দারুণ রাত। ফার্নান্দেজ দারুণ খেলেছেন, যদিও ওই পেনাল্টি কিকটা নিয়েও অনেক রকমের তর্ক বিতর্ক থাকবে, সেগুলোকে এক পাশে সরিয়ে রেখে আপনি যদি আলাদা করে ফার্নান্দেজের পারফরমেন্স দেখেন তাহলে আপনাকে অ্যাডমায়ার করতে হবে। শুধুমাত্র ফার্নান্দেজ নয়, একই সঙ্গে আপনি পুরো পর্তুগালের যারা অ্যাটাকিং ফুটবলার ছিলেন তারাও বেশ ভালোই করেছেন। আর উরুগুয়ে হেরে গেল, এই জায়গায় আমি একটু ফেদেরিকো ভালভার্দের প্রশংসা করতেই চাই। তিনি আসলে বক্স টু বক্স রোলে তো খেলছেনই, বেচারা বোধহয় আনলাকি যে এই ম্যাচ থেকেও তিনি হারা দলেই তাকে শেষ করতে হলো, কিন্তু ফেদেরিকো ভালভার্দেকে খেলতে দেখা একটা বেশ দারুণ একটা ব্যাপার। ভালভার্দে ইজ ফ্যান্টাস্টিক এবং সম্ভবত বিশ্বের সেরা মিডফিল্ডার হওয়ার সব রকম যোগ্যতা এবং সামর্থ্য তার ভেতরে আছে, সেটা খুব ভালো মতোই বোঝা যায়। রিফাত, আজকের যে ম্যাচগুলো সেখানে বোধ করি মাঠের চাইতে মাঠের বাইরের বৈরিতাটাই বেশি, ইংল্যান্ড ওয়েলস বলেন কিংবা ইউএসএ ইরান। এক্স্যাক্টলি, বা একটু বেশি আলাদা করে নজর রাখতে হচ্ছে ইরান আর ইউএসএ এর ম্যাচটার উপরে। এটার কারণ অবশ্য সবারই জানা যে দুই দেশের বৈরিতার গল্পটা, সেটা ফুটবল মাঠে গিয়ে কেমন প্রভাব ফেলে, প্রভাব সেটা কতখানি পড়তে পারে। ফুটবল মাঠে হয়তো প্রভাব সেভাবে পড়বে না, কিন্তু ফুটবল মাঠে প্রভাব ফেলার জন্য যা যা করা দরকার তার আগে সব কিছু হয়ে যাচ্ছে। যেমন ইউএসএর ফুটবলের সোশ্যাল মিডিয়া থেকে যে পোস্টটা হয়েছে সেটা খেপিয়ে দিয়েছে ইরানকে। ইরান আবার, ইরানের কোচ কার্লোস কুইরোজ আবার ম্যাচের আগের দিন খোঁচা মারছেন ইউএসএকে, যেটা ইউএসএর রেসিজম এবং স্কুলের শুটিং নিয়ে তিনি খোঁচাটা মেরেছেন, যেটা একদমই অপ্রত্যাশিত। স্পেশালি আপনি স্কুল শুটিং নিশ্চয়ই কেউ চায় না, রেসিজম নিশ্চয়ই কেউ চায় না, সেগুলো তো অপ্রাতিষ্ঠানিক, কোনো মানে কোনো প্রাতিষ্ঠানিক মোড়কে সেই ঘটনাগুলো ঘটে না, সেগুলো নিতান্তই দুর্ঘটনা, বা সেই জায়গায় আসলে মানুষের মানবিকতার ঘাটতি থেকে এই ঘটনাগুলো ঘটে। তো ওই জায়গায় আসলে যেখানে কার্লোস কুইরোজ আসলে দুটোকে দাড়িপাল্লায় সমান মাপে মাপতে চেয়েছেন সেটা ঠিক না বেঠিক সেই বিচার করা তো একটু কঠিনই বটে, তবে নিশ্চয়ই মানুষ যারা আছেন, যারা খেলার দিকে তাকিয়ে আছেন, তারা নিশ্চয়ই চাইবেন যে মাঠে যেন এই ধরনের প্রভাব দুই দলের ফুটবলারদের ভেতরে না পড়ে। এমনিতেই ইরানের অবস্থা একটু টালমাটাল, যদিও তারা ফুটবল মাঠেই ওয়েলসকে হারিয়ে দিয়ে দারুণ একটা জয় পেয়েছে, এবং এখন এই ম্যাচ থেকে তারা ধরে নিতে পারে যে যদি বড় ধরনের বিপদ না হয়, একটা ড্র হলেই হয়তো তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেই মাঠের এবং মাঠের বাইরের লড়াই দুটো মিলিয়ে আসলে ইরান এবং ইউএসএর গল্পটা, ইংল্যান্ড ওয়েলসের গল্পটাও কাছাকাছি, যেহেতু ডার্বি বলতে পারেন আপনি ইন্টারন্যাশনাল ফুটবলে, যদিও ডার্বি হয় না কিন্তু ডার্বি তো আসলে ইংল্যান্ড এবং ওয়েলস পাশাপাশি দেশ যখন মাঠে নামে তখন ওই ফুড রাইভালরিটা খুব ভালো মতো চোখে পড়ে। গ্যারেথ বেল যদি বড় ধরনের অঘটন ঘটিয়ে না দেন তাহলে ইংল্যান্ড হয়তো থ্রু করছে, সেইটুকু একটু ঝুঁকি নিয়ে বোধ হয় সেই প্রেডিকশনটুকু করা যায়।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.